খাবার তো অনেকে তো খাবারের জন্য হাহাকার করতেছে। না, এটা আমার ছোট ভাই আসছিল, তিনি হাহাকার করুক, যাকে সৃষ্টিকর্তা যে সিস্টেমে বানায় তাকে সেই সিস্টেমে চলতে হয়। আপনারা হয়তো দেখতেছেন খাবারটা ফালা দেওয়া হয়েছে, কিন্তু না, এটার কাজ ঠিকই ফিরেছে। সৃষ্টিকর্তা, আমার তো এখন একটা প্রমোশন বাকি আছে, বাইরে বাসা নিতে চাইছিলাম, যেমন কি এমন করে বলতে পারি না, তখন অর্ডার আসছে, বাইরে বাসা নেওয়া যাবে না, এখানে এইভাবে থাকতে হবে। না, দেখো যাক সৃষ্টিকর্তা দুই মাসের কি করে। আচ্ছা, লাস্টের এই খাবারগুলো কি করবেন? মাছ খাওয়ার পরে এই খাবারগুলি যদি আমার সৃষ্টিকর্তা চায় কোনো ভেজাল ভুজাল না লাগে ফালাই দিবে। ওই যে মাছের দিবেন না? না না, মাছের দেওয়ার অর্ডার নেই, মাছের দিবে। ও ফালাই দিলে তো কুকুরে টুকুরে বিলাই টিলে খাবে তো? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এটা হলো মিরপুর মাজার, এখানে কিন্তু অনেক ধরনের খাবার দিচ্ছে, খিচুড়িগুলো দিচ্ছে, কিন্তু সবাই খাবার নিচ্ছে, কিন্তু এখানে ঢোকার পর আমি একটু ব্যতিক্রম দেখলাম, সবাই খাবার নিচ্ছে, কাছাকাছি খাবার আছে, কিন্তু ওনারা কী করছে এটা একটু আমি দেখানোর চেষ্টা করবো। এখানে আমি চলে আসলাম। খালা, এটার মধ্যে কী কী, এটার মধ্যে কী একটু দেখান যাবে? দেখতে পাচ্ছেন উনি এই যে নিরামিষ এখানে চড়িয়ে দিয়েছে, নিরামিষ কিন্তু ভালোই। এই যে কতগুলা, এই যে দেখা যাচ্ছে শিমালু, এটি কোথায় পাচ্ছেন? আমি একটু ওনার সাথে কথা বলি। এই যে আপু, আর একটা বিষয় আমি আগে সবার আগে আপনাদের মাঝে শেয়ার করতে চাই বন্ধুরা, সেটা হলো এই যে আবার খুঁজেও নেই, আবার কাজও করি, আর এই কাজটা ধরা হয়েছে কি আমার ছোট ভাই আছে, বড় ভাই আসছিল, ওনাদের কাজ। এখানে তো অনেকগুলা ভাত, আর এই মাছ কি আপনি নিজে রান্না করছেন? মাছ আমি নিজে রান্না করছি, আর যে বড়িটা কুটটা দিছে, লাড়া সারিও দিছে, যার যারা যারা সহযোগিতা করতেছে আর কি, এখন ভালো মতো আমি বলতে পারছি। আচ্ছা, খাবার তো অনেকে তো খাবারের জন্য হাহাকার করতেছে। না, এটা আমার ছোট ভাই আসছিল, তিনি হাহাকার করুক, যাকে সৃষ্টিকর্তা যে সিস্টেমে বানায় তাকে সেই সিস্টেমে চলতে হয়। আপনারা হয়তো দেখতেছেন খাবারটা ফালা দেওয়া হয়েছে, কিন্তু না, এটার কাজ ঠিকই হয়েছে। দর্শক, আমি আসলে ওনার কথা কিন্তু এখন বুঝছি, আসলে দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু এতক্ষণ কিন্তু বুঝতে পারি না যে আসলে উনি খাবারটা কেন এখানে রাখছে। আমি ভাবছি যে খাবারটা আসলে নষ্ট হচ্ছে, কিন্তু ওনার দিক দিয়ে উনি বুঝাইলো যে খাবার নষ্ট হচ্ছে না, খাবার যারা খাবার তারাই খাচ্ছে, খাবারটা নষ্ট হচ্ছে না, সেটার মানিটা আমি বুঝতে পারছি। সেটার মানিটা হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মাছি, হাজার হাজার মাছি যেখানে বসে আছে, মাছির উনি খাবার দিচ্ছে দেখুন। কাজ কি কাজ, কাজটা কি একটু বলেন। আপনার বাসা কোথায়? আর কুমিল্লা দেশে ভাই, এখানে থাকেন কোথায়? মহিলার রুমে থাকেন? আপনার স্বামী সন্তান আছে? ওনারা কোথায়? স্বামী নারায়ণগঞ্জে থাকে আর চাকরি করে, আমার সন্তানও নারায়ণগঞ্জে, ছেলেও নারায়ণগঞ্জে। তাহলে আপনার ছেলে নারায়ণগঞ্জ, স্বামী থাকে কুমিল্লাতে, নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ, আপনি কেন এখানে একা একা থাকতেছেন? এটার মানে কি? জি জি বলেন। মানে আপনি প্রমোশন, আপনি চাকরিতে আছেন, এটা আপনি মনে করেন? মাজারের আদেশ, এটা কি মাজারের আদেশ?
পুলিশের মাধ্যমে অর্ডারই কাজ মানে এক জায়গায় আজকে কালকে দেয় আবার দপ্তরে বসবো দর্শক শুনলেন আসলে এটা নাকি মাজারের অর্ডার এইভাবে করে থাকার নিয়ম কতদিন থাকবেন এটা আপনি এটা সৃষ্টিকর্তা আমার তো এখন একটা প্রমোশন বাকি আছে বাইরে বাসা নিতে চাইছিলাম যেমন কি এমন করে বলতে পারি না তখন অর্ডার আসছে বাইরে বাসা নেওয়া যাবে না এখানে এইভাবে থাকতে হবে দেখা যাক সৃষ্টিকর্তা এখানে যে আপনি স্বামী সন্তান যে আছে সন্তানদের কষ্ট হচ্ছে না স্বামীর কষ্ট হচ্ছে না আচ্ছা এই যে মাংস গুলো এই যে মুরগির এগুলো পাইছেন কোথায় তাদের কাজ ধরছেন তাদের কি কাজ বড় ভাইয়ের একটা কাজ ধরছি বিশ্বাস করতে হবে হ্যাঁ বলেন বড় ভাইয়ের একটা কাজ ধরছি বড় ভাই এখন 34,000 টাকা বেতনে সরকারি চাকরি করে সেই জন্য মানে এখন যে পোস্টে এখন আর এই প্রমোশনটা হলে টিএস হবে তো ভাই বলে আবার আমাকে বিশ্বাস করে দর্শক আমি এখন ওনার কথা এটা বুঝলাম যে ওনাকে দিয়েছে কিন্তু উনি আসলে কি কাজটা যেটা যারা করাচ্ছে তারা বুঝতেছে আসলে আমার তো আচ্ছা মানুষের মানুষের চেহারা দেখে কিছু বলতে পারেন আসুন দেশে যখন আচ্ছা লাস্টের এই খাবারগুলো কি করবেন মাছি খাওয়ার পরে যদি আমার সৃষ্টিকর্তা চায় কোনো ভেজাল বোঝাল না লাগে ফালাই দিবেন শেষ ওই যে মাছেরে দিবেন না 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 মাছেরে দেওয়ার অর্ডার নেই মাছেরে দিবেন ও ফালাই দিলে হয়তো কুকুরে টুকুরে বিলাই টিলে খাবে তো অনেকে আবার নিয়ে দেয় কুকুরে আমি বেশিরভাগই এখানে ফালাই দিই ওই যে ময়লায় ফালাই দেন না এত হিসাব আমার ধরে রাখি না বা বলতে পারি না কারণ বললাম না এটা আপনার মন থেকে বলবে মানে আপনি মনের উপরে ডিফেন্ড করে মানে ইঙ্গিত আসে আচ্ছা যাই হোক দর্শক যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন উনি যা বললো সেই সম্পর্কে আপনাদের মতামত আপনারা জানাবেন সবার একটা মত থাকে তাই না আপনারা আপনাদের ওনার সম্পর্কে যদি কোনো ধরনের ধারণা কিংবা কোনো কিছু থেকে থাকে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান যারা দেখছেন আর সবার কাছে একটু অনুরোধ থাকে ভিডিওটা একটু শেয়ার করবেন যেহেতু উনি কথাগুলো বলছে আপনি একরকম মত আর একজনের আর এক মত হতে পারে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই জন্য কারণ নতুন নতুন ব্যতিক্রম ধরনের ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ব্যতিক্রম ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু একদম ব্যতিক্রমই ছিল কারণ এরকম ভিডিও হয়তো ওরকমভাবে আগে কখনো দেখছেন কিনা আমি জানি না যাই হোক ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম।